إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أبو هريرة رضي الله تعالى عنه থেকে বর্ণিত رسول الله صلى الله عليه وسلم ارشاد করেছেন قال كانت بنو إسرائيل تسوسهم الأنبياء বনি ইসরাইলদের রাজনৈতিক নেতৃত্ব দিত নবীগণ, তাসুসুহুম সিয়াসাত রাজনৈতিক নেতৃত্ব দিতেন কারা? কানাত বনি ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলদের সিয়াসাত রাজনৈতিক নেতৃত্ব দিতেন নবীগণ। কুল্লামা হালাকা নবিয়ুন, যখনই কোন নবী মারা যেত বা ধ্বংস হয়ে যেত মারা যেত অথবা শহীদ হতো, খালাফাহু নবীউন, সঙ্গে সঙ্গে তার স্থলে আরেকজন নবী চলে আসতেন। কিন্তু জেনে রাখো, ইন্নাহু লা নবিয়্যা বাদি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাহু লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না, ওয়া সাইয়াকুনু খুলাফা, আমার পরে পর্যায়ক্রমে একের পর এক খলিফা আসবে, অনেক খলিফা আসবেন একসাথে, আবার অনেকগুলো না। ফামা তা'মুরুনা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ফামা তা'মুরুনা, আপনি আমাদের কি বলছেন? আলু ফু বি বাইআতিল আফযালে ফাল আফযাল, তোমরা এক একজন খলিফা মানবে, একজন আছে তারপরে শেষ হয়ে গেল আরেকজন, একসঙ্গে যেন তোমাদের দুইজন খলিফা না হয়। এই কারণে মুসলিম শরীফের সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, যদি মুসলিম জাতির একজন খলিফা থাকা অবস্থায় আর একজন খলিফা গজায় বায়াত নেওয়া শুরু করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকতুলুল আখিরা মিনহুমা, তোমরা ওদের দ্বিতীয় জনকে কতল করে ফেলো। কারণ হচ্ছে এই, মুসলিম জাতির যদি একজন নেতা থাকে, একজন ইমাম থাকে, একজন আমির থাকে, আর গোটা জাতি সেই ইমামের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকে, তাহলে দুনিয়ার কোনো শক্তি নেই আল্লাহকে নিয়ে গালিগালাজ করতে পারে, কটাক্ষ করতে পারে, নবীকে নিয়ে কটাক্ষ করতে পারে, আল্লাহর বিধানকে নিয়ে কটাক্ষ করতে পারে। তার প্রমাণ দেখা গেছে, একটু মাত্র আহমদ শফি সাহেব নেতৃত্বের জন্য দাঁড়িয়ে গেছেন, কিছু লোকেরা তার সঙ্গে একত্র হয়েছে, আর সেই ভয়েতে নাস্তিকরা পালিয়ে গেছে। আর যদি আজকের গোটা বাংলাদেশের মুসলমান ওই একজন আহমদ শফির নেতৃত্বে হোক বা অন্য কারো নেতৃত্বে হোক, একজনের নেতৃত্বে গোটা বাংলাদেশের মুসলিম জাতি এক হয়ে যায়, 3 লক্ষ মসজিদের ইমাম, হাজার হাজার মাদ্রাসার ছাত্র শিক্ষক, মসজিদগুলোর মুসল্লি একাত্র হয়ে যায়, সেদিন বেশি দূর নয় এই নাস্তিক মুর্তাদরা কোথায় গিয়ে পালাবে? বঙ্গোপসাগর পাড়ি দিয়ে, দিল্লির মোস্তাদ ছেড়ে দিয়ে, আটলান্টিক পার হয়ে এরপর হোয়াইট হাউস যাত্রা পাবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, হোয়াইট হাউস ছেড়ে তো আগেই পালিয়েছিল, দেখেন নাই বুশ এক লাদেনের ভয়ে 36,000 ফুট উপরে গিয়ে বসেছিল। একটা 6 ফুট লম্বা মুসলমানের ভয় যদি এত হতে পারে, তাহলে পৃথিবীর 150 কোটি মুসলমান যেদিন এক খলিফার নেতৃত্ব ঐক্যবদ্ধ হবে, সেদিন এই বুশের গোষ্ঠী, নাস্তিক মুর্তাদের গোষ্ঠী দুনিয়ার কোথায় কবরই কেউ থাকবে না ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, তোমরা আমার আয়াতকে অল্প মূল্যে বিক্রয় করো না। এই আয়াতের সঙ্গে এই বিষয়ের সম্পর্ক কি? কারণ যুগে যুগে শাসকদের পা চাটা গোলাম, একদল ওলামাই সু, একদল নষ্ট আলেম,
এই নাস্তিকদের পক্ষ নিয়েছে যুগে যুগে এবং এখনো নিচ্ছে। আপনারা দেখেন নাই এদেশের আলেমদের কলঙ্ক? ফরিদউদ্দিন মাসউদ নাই, ফরিদুশ শয়তান, এই ইবলিস, এই ইবলিস দেবত আল্লাহর নবীকে যারা কটাক্ষ করেছে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। তুমি কোন দলের বিরুদ্ধে আমাদের আপত্তি ছিল না, কিন্তু কোন দলের বিরুদ্ধে কি নাস্তিকদের পক্ষে না, ওটা মুসলিমদের কাজ নয়। আপনারা জানেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলীর মধ্যে যখন যুদ্ধ চলছিল, এই সময় কাফেররা সুযোগ নেওয়ার চেষ্টা করল, তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট যে মুসলিমদের ভয়ে থরথর করে কাঁপত, তাবুকের যুদ্ধে পরাজিত হল, মুসলিমদের কাছে আনুগত্য স্বীকার করল, এইবার মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব দেখে খুব খুশি হল, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব পাঠালো, আমি শুনেছি তোমার নেতা নাকি তোমার উপর অসন্তুষ্ট, তোমার সাথে বৈরী আচরণ করছে, তোমার যোগ্যতা অনুযায়ী সম্মান দিচ্ছে না, আমি তোমাকে সাহায্য করতে চাই, যথাযোগ্য মর্যাদায় তোমাকে আসীন করতে চাই, আমার 300,000 সৈন্য তোমার সাহায্যের জন্য প্রস্তুত আছে, একটু খালি হুকুম দাও চলে যাবে সঙ্গে সঙ্গে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন মুসলিম জাতির অনৈক্যের সুযোগ নিয়ে এই কাফের হামলা করার জন্য সুযোগ তালাশ করছে। তিনি পত্র লেখলেন, ইয়া কালবার রোম, হে রোমের কুকুর, ও হে রোমের কুত্তা, তুই মুসলিম জাতির মধ্যে দ্বন্দ্ব দেখে সুযোগ নেওয়ার চেষ্টা করছিস, মুসলিমদের ধ্বংস করার চেষ্টা করছিস, জেনে রাখবি আজকে যদি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আর আলীর মধ্যে দ্বন্দ্ব দেখে তুই যদি সুযোগ নিতে চাও তাহলে জেনে রাখবি, তোরা যখন এদিকে একটা কদম বাড়াবি তখন আলীর পক্ষ হয়ে যে লোকটা প্রথম যুদ্ধ করে শহীদ হবে সেই লোকটা আমি, আলীর পক্ষে যে লোকটা প্রথম শহীদ হবে সেই লোকটা আমি। দুশ্মন বুঝে গেল এই মুসলিমরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব হলেও ইসলামের বেলায় তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব। আজকেও মুসলিমদের মনে রাখতে হবে মুসলিমদের অনৈক্যর সুযোগ নিয়ে একদল নাস্তিক মুরতাদ বলগার তৈরি হয়েছে। আমি আমার মুসলিম সকল ভাইদেরকে বলবো, যেই তরিকার অনুসারী হও, যেই মতের অনুসারী হও, যেই দলের অনুসারী হও, আজকে সব ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর পক্ষে, আল্লাহর নবীর পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে নাস্তিক মুরতাদের বিরুদ্ধে লেগে যাও ইনশাআল্লাহ। সেই পরিবেশ তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। যদি এই পরিবেশ বজায় থাকে তাহলে এই ধাক্কায় এদেশের নাস্তিক মুরতাদরা ইনশাআল্লাহ বাংলাদেশ সে ভারত দিয়ে পালাবে, ঠিক কিনা? আর যদি নাস্তিক মুরতাদের সুযোগ দেওয়া হয় তাহলে জেনে রাখবেন আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়ার কিছুই হবে না। আল্লাহ তাআলা সেজন্য বলেছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, তোমরা আমার আয়াতকে স্বল্প মূল্যে বিক্রয় করো না। এরপরে বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহ তাআলার নাজিল কৃত বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করে না তারা কাফের। কে বলেছেন? না আমি বলেছি। এরপর আবার বলছেন, ওয়া কাতাবনা আলাইহা ফিহা, আমি সেই কিতাবে লিখে দিয়েছি, আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ তাআলা বলছেন সেই কিতাবেও লেখা ছিল, তাওরাতে লেখা ছিল, জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, জখমের বিনিময়ে জখম করা হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তবে যদি কেউ মাফ করে দেয়, ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফফারাতান লাহু, এটা যদি কেউ মাফ করে দেয় সেটা তার জন্য ভিন্ন কথা কাফফারা হবে। এরপরে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয-যালিমুন,
যারা আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করেন তারা জালিম। এরপরে সূরা নিসার মায়দার এই 44-45 আয়াত নাম্বার বলা হচ্ছে, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা ফাসিকুন জালিমুন কাফিরুন। পরিষ্কার হয়ে গেল আল্লাহর বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করে না তারা কি? আল্লাহ বলেছেন কাফের, আল্লাহ বলেছেন ফাসিক, আল্লাহ বলেছেন জালিম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সব নবীরা ছিল এক একজন লিডার। কোরআনের সূরা আম্বিয়া 73 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদূনা বিআমরিনা, ওয়াজআলনাহুম আইম্মাতান, আমি সব ইমামদেরকে সব নবী রাসূলদেরকে ইমাম বানিয়েছিলাম, তারা সবাই ছিলেন ইমাম, সবাই ছিলেন কি? ইমাম, লিডার ছিলেন। ইয়াহদূনা বিআমরিনা, তারা আমার নির্দেশে মানুষকে পরিচালনা করতেন। কার নির্দেশে? নির্দেশ চলবে কার? এরপর আল্লাহ তারা অনেক নবীর নাম উল্লেখ করেছেন। কোরআন বলছে ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু ওয়া মিন যুররিয়্যাতিহি দাউদ ওয়া সুলাইমান ওয়া আইয়ুব ওয়া ইউসুফ ওয়া মূসা ওয়া হারুন ওয়া কাযালিকা নাজজিল মুহসিন ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস কুল্লুম মিনাস সালিহিন ওয়া ইসমাঈল ওয়া ইয়াসা ওয়া ইউনুস ওয়া লূতান ওয়া কুল্লান ফাদদালনা ওয়াল আলামিন। আল্লাহ তাআলা অনেক নবীদের নাম নিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুয়্যা, এই নবীরাই হচ্ছেন তারা যাদেরকে আমরা কিতাব দান করেছি, নবুয়ত দান করেছি, বিধান দিয়েছি। ফাইয়াকফুর বিহা হাউলাই, যদি তারাও এর ব্যতিক্রম করে, ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন, তাহলে আমি এমন এক জাতি সৃষ্টি করব যারা আমার হুকুমকে অমান্য করবে না। আল্লাহ তাআলা কোনো ব্যক্তির দিকে ঠেকা নন, কারো দিকে মুখাভিকি নন। এরপর আল্লাহ তাআলা বলছেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এরাই হচ্ছে তারা যাদেরকে আল্লাহ হেদায়েত করেছেন। ফাবে হুদাহু মুক্তাদি, তোমরা তাদের হেদায়েতের অনুসরণ করো। সূরা আল আনআম 84 নম্বর আয়াত থেকে 90 নম্বর আয়াত পর্যন্ত। এই জন্য মনে রাখতে হবে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, আল্লাহর বিধান মানা প্রত্যেকটা মানুষের জন্য বাধ্যতামূলক। কোরআনের সূরা আহজাবের 36 নম্বর আয়াত আল্লাহ বলছেন আমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইদা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, কোন মুমিন পুরুষ আর কোন মুমিন স্ত্রী লোকের জন্য অধিকার নেই। ইদা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল কোন চূড়ান্ত সিদ্ধান্ত দেন, বিধান দেন, হুকুম দেন, আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তাদের নিজেদের পক্ষ থেকে কোন স্বাধীনতা কোন এখতিয়ার থাকবে এই অবকাশ রাখা হয় নাই, সুযোগই রাখা হয় নাই। সূরা নিসার সূরা আল আহজাবের 36 নম্বর আয়াত। এরপর আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার 65 নম্বর আয়াতে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ফালা ওয়া রাব্বিকা, না আপনার রবের কসম, আল্লাহ নিজে কসম করে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, ওরা ইমানদার হতে পারে না, ওরা কোনো মুমিন নয়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক বিবাদের ক্ষেত্রে, পারস্পরিক মামলার ক্ষেত্রে, পারস্পরিক ঝগড়া ফাসাদের ক্ষেত্রে আপনাকে বিচারক না মানবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, অতঃপর আপনি যে বিচার করবেন সেই বিচারের ব্যাপারে তাদের মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব কোনো সংশয় থাকতে পারবে না। ওয়ুসাল্লিমু তাসলিমা, এবং সম্পূর্ণরূপে মেনে নিবে, এটা না করা পর্যন্ত কেউ মুমিন হতে, আল্লাহ কসম করে বলেছেন। তাহলে আজকে যারা আল্লাহর বিভিন্ন বিধানের উপরে প্রশ্ন তুলেছে, আল্লাহর বিধান মানতে রাজি না, আল্লাহ বলেছেন পর্দা করতে হবে, এরা বলল পর্দার জন্য বাধ্য করা যাবে না, আল্লাহ তাআলা সূরা নিসার 11 নম্বর আয়াতে বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষ দুইজন নারীর সমান সম্পত্তি পাবে, এটা তারা মানতে পারে নাই। ও আমার জাতি,
কোরআন কে সাক্ষী রেখে বলো তারা মুসলমান না কাফের? আল্লাহ কে সাক্ষী রেখে বলো সে মুসলমান না কাফের? পরিষ্কার কাফের। আল্লাহ কসম করে বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না আপনার রবের কসম তারা মুমিন নয়। কে বলেছেন? আল্লাহ। ভাইরা আমার মনে রাখতে হবে আজকে আমাদের এই পতন কেন। কোরআন বলছে ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারিয়াতা কারিয়াতান, যখন আমি কোন জাতিকে কোন জনপদকে ধ্বংস করতে চাই, আমার না মুত্রা ফিহা, আমি সেখানকার যারা অহংকারী যারা লিডার তাদেরকে হুকুম করি ফাফাসাকু ফিহা, তখন তারা ওখানে ফাঁসে কি করে অন্যায় করে, ফাহাক্কা আলাইহাল কৌলু, অতপর সেই জনপদের উপরে আমার বিধান কার্যকর হয়, ফাদাম্মার না হাতাদ মিরা, আমি ওটাকে চূর্ণ বিচূর্ণ করে ছেড়ে দিই। সূরা বনী ইসরাঈলের 16 এবং 17 নম্বর আয়াত এখানে পরিষ্কার হয়ে গেল। 16 নম্বর আয়াত পরিষ্কার হয়ে গেল। আজকে যে সর্বোচ্চ পদের থেকে সংসদ থেকে এই যে ধর্মনিরপেক্ষতার কথা বলা হচ্ছে এগুলো শুভ লক্ষণ নয়। আল্লাহ তাআলা বলছেন আমার না মুত্রা ফিহা, লিডারদেরকে অহংকারী নেতাদেরকে এই সুযোগ দেওয়া হয় তখন তারা এই বাড়াবাড়ি করে, এরপরে আল্লাহ বলেন তারপরে আমি ওই জনপদে গজব দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেই। এই জন্য মনে রাখতে হবে মুসলিমদের এখনো সুযোগ আছে, এই সমস্ত যত অনিসলামিক কার্যকলাপ আছে নাস্তিক মোর্তাদ আছে এই সবগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ প্রতিরোধ করব, তাহলে আল্লাহ বিজয় দান করবেন। আর যদি মুসলিমরা বিচ্ছিন্ন হয়ে যায় সেদিন বেশি দূরে নয় যেদিন মুসলিমদেরকেও সেই ইতিহাস হয়ে থাকতে হবে। আপনারা জানেন ভারতবর্ষ মুসলিমরা শাসন করেছিল, এরকম স্পেন মুসলিমরা স্বাধীন করেছিল, এখন স্পেনের আলহামরা ছাড়া আর ভারতের মক্কি মসজিদ মদিনা মসজিদ হায়দ্রাবাদে চার মিনার আর দিল্লির লাল কিল্লা আর তাজমহল ছাড়া মুসলিমরা কিছু আছে? ঠিক এরকম ভাবে এখনো যদি বাংলার তাওহিদি জনতা ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে পারে ইনশাআল্লাহ নাস্তিক মুরতাদদের পরাজয় হবে, মুসলিমদের বিজয় হবে, গোটা দেশ কোরআন এবং সুন্নাহর অনুসারে ভরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আজমাইন।